আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ রাসিমাবাদ আপনি যদি সারাটা দিন খুবই প্রশান্ত থাকতে চান চিন্তা বা দুশ্চিন্তা মুক্ত থাকতে চান এবং সকল বিপদ আপদ থেকে মুক্ত থাকতে চান আল্লাহ সুহানুয়া তাল রহমতের মধ্যে যেন আপনি থাকতে চান ফেরেস্তারা আপনাকে চারিদিক থেকে প্রোটেকশন প্রদান করুক শয়তানগুলো আপনার কাছ থেকে অনেক অনেক দূরে সরে যাক এবং আপনার এমন কোনো বিপদ আপদ না ঘটুক যে সকল বিপদাপদ আপনাকে বড় ধরনের পেরেশানিতে ফেলবে আপনার লাইফ বা আপনার জীবনকে একটা চ্যালেঞ্জের মুখে নিয়ে যাবে তাহলে আপনি সকাল এবং সন্ধ্যায় যেই আধকারগুলো পড়বেন কম পক্ষে বা নিদেন পক্ষে যে আধকারগুলো আপনার পড়া দরকার সেগুলোর একটি লিস্ট আপনাকে আমরা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে যে প্রতি সকালে ইনশাল্লাহ আপনি আয়াতুল কুরসি পড়বেন প্রশ্ন হতে পারে যে সকাল বলতে আমরা কখন বোঝাচ্ছি অবশ্যই সূর্য ওঠার আগে এবং সূর্য অস্তমিত হওয়া অর্থাৎ সূর্য ডুবার আগে সকালের জেকেরগুলো বা আধিকারগুলো এটা সূর্য ওঠার আগে করবেন আর সন্ধ্যার দিকের গুলো এগুলো সূর্য দুবার আগে বলবেন ইনশাআল্লাহ তাহলে প্রথমত যেটি করবেন তা হলো প্রতি সকালে আপনি অথবা প্রতি সন্ধ্যায় আপনি আয়াতুল কুরসি যেটি আমরা আল্লাহ আলহাইম এই আয়াতুল কুরসি পড়বেন সুরাতুল ইখলাস পড়বেন কুল হু আল্লাহ সুরাতুল ফালাক উল ফালাক উলজিল নাস এই চারটি সুরা আপনারা মানে প্রথম তিনটি সুরা এবং একটি সুরার অংশ যেটি আয়াতুল কুরসি এগুলো আপনারা অবশ্যই পড়বেন কখনো মিস করবেন না ইনশাআল্লাহ এবং আমরা জানি রাসুল তিনি আমাদেরকে বলেছেন কোন একজন ব্যক্তি যদি ইনশাআল্লাহ তিনি যদি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুসি পড়ে তাহলে মে কেবলমাত্র তার মাঝে এবং জান্নাতের মাঝে ব্যবধান হিসেবে থাকে এটি কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখুন আরেকটি হলো যে আপনি ঘুমার আগে ঘুমানোর আগেও আপনি এই দোয়াগুলো বা এই সুরাগুলো আপনি পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি এই দোয়াটি পড়তে কখনোই মিস করবেন না খালাক এবং রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে কোনো ধরনের সাপ বিচ্ছু অথবা ক্ষতিকর কোনো জিনিস তাকে আঘাত করতে পারবে না কোন সাবেকে তিনি বলেছেন তুমি যদি এই দোয়াটি পড়তে তাহলে সাপ তোমাকে আঘাত করতে পারতো না বা তোমাকে কামড়াতে পারতো না দেখুন তো দংশন করতে পারতো না কতটা গুরুত্বপূর্ণ একটি দোয়া আহুজু বিকালিমা তিল্লাহি তামাহ মিনসারিমা খালাক তিন নম্বর যে বিষয়টি তা হল রদিত বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসালাম নাবিয়া এই দোয়াটি এই তসবিটি পড়ুন বেশি বেশি পড়ুন চতুর্থ যে বিষয়টি বিসমিল্লাহ আল্লাহ আদুর রোমাস মেহি সেই উনফিল্লাউদ্দিবাহ ইসলামা এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ কোনো কিছু আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কিছুই আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এটি বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ প্রতি সকালে এবং প্রতি সন্ধ্যায় তারপর প্রতি সকালে আপনি পড়বেন আল্লাহ ইন্নি আসবাহতু উস হেদুকা হেদু হামালাত আরশিক ওয়া মালা ইকাতামিয়া খালকিক وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر এটি প্রতি সকালে পড়বেন আর যখন সন্ধ্যা হবে তখন আসবাহতু এর পরিবর্তে اللهم اني امسيت اشهدك واشهد حملة عرشك وملائكتك وجميع خلقك انك انت الله لا اله الا انت وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر اي تسبيتي ابا اي আপনারা বেশি বেশি حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم ار শেষ যে কথাটি বলতে চাই এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বটে তাহলে যে আপনারা সাইদুল ইস্তেক ফার পড়বেন এবং আপনারা জানেন রসুল্লাহ সলাল্লাহ আলী ওসলাম বলেছেন কেউ যদি সৈয়দুল ইস্তেক ফার পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে আবার কেউ যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকালের মধ্যে ক্ষতি হবে না এবং সে যদি মারা যায় এর মধ্যে তাহলে সে জান্নাতি হবে ইনশাল্লাহ তাহলে কি অসাধারণ দেখুন আল্লাহমান তারি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنب فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله كي أشهدر دعا سيد الاستغفار رسول الله صلى الله عليه وسلم برسن شكو الاستغفار الاتي شيرا شبك شيرا إيه جدي أبني এই ফাটি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন এবং ইনশাআল্লাহ আপনি জান্নাতিদের কাতারে থাকতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এই আধিকারগুলো করা তফিক দান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি